সুলতানা পারভিন সুমি আপনি বলেছেন আমি একটা যৌথ পরিবারের বউ আমি নিরিবিলি থাকতে ভালোবাসি ঝগড়া করা এবং ঝগড়া শোনা কোনোটাই আমার ভালো লাগে না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ছোটো মন মানসিকতার মানুষ আর তারা হিংসা করে না চাইলেও মনের কষ্টের কথা শেয়ার করে গিবত করে ফেলি কিন্তু আমি এগুলো করতে চাই না আমি ভালো থাকতে চাই কি করব আমি আমাকে একটা একটু না সেহা করুন খুবই ধন্যবাদ সুলতানা পারভিন শৌমি আপনাকে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটা ঠিক যে তারা হয়তো আপনার উপর অবিচার করে অন্যায় করে কিন্তু সে অন্যায়কে প্রশমনের জন্য সে অন্যায়ের অনুভূতি থেকে নিজেকে মুক্ত করার জন্য আমরা কিন্তু গিবত করতে পারি না গিবোধ বলতে যেটাকে বোঝায় সেই ধরনের গিবধ করতে আমরা পারি না আপনি নাসিহা চেয়েছেন আমরা আপনাকে বলবো যে যখনই কোনো অপকর্ম কিংবা যখনই কোনো অন্যায় কাজ করার একটা চিন্তা আমাদের মধ্যে আসে তখনই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং নিজের মনকে তৎকির দিতে হবে রিমাইন্ড দিতে হবে যে এ কাজটা যেন আমরা না করি সুতরাং মানে যে কোনো পাপ থেকে গেবত থেকে পরনিন্দা থেকে বা অন্যায় করা থেকে বাঁচতে হলে নিজেকে সতর্ক করতে হবে অনেক বেশি আর এটাকে বলা হয় তাকোয়া অর্থাৎ মোত্তাক্ষি হতে হবে সরাসরি কথা এই জন্য আল্লাহ সোমতালা বারবার ইমানদারদেরকে লক্ষ্য করে মোত্তাকি হওয়ার কথা বলেছেন তাকোয়া অবলম্বনে নির্দেশ দিয়েছেন সমস্ত মানুষকেও তিনি সে একই নির্দেশ দিয়েছেন ইয়া ইউহান্না সুত্তা ওয়াহেদা এটা সকল মানুষকে বলেছেন এরপরে বলেছেন ইয়া ইহল্লা দিনা আহ মানুত্তাকুলহা হাকা চোকা ও লাচা নতুন আইল্লা ওয়া আনতু মুসলিম ও হেমানদার লোকেরা তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেরকম যথার্থভাবে ভয় করো এবং যথার্থভাবে তাকেও অবলম্বন করো ইয়া ইহল্লাদীনা আহ মান উত্তাকুল আহা ওয়াকুল ওকৌল আন লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো এই আয়াতটা মনে হয় যেন আপনার আমার সবার জন্যই তাই না যে আল্লাহকে ভয় করে সঠিক কথা বলতে হবে বেঠিক কথা বলা যাবে না গিবধ করা যাবে না পরনিন্দা করা যাবে না অন্যায় বচন উচ্চারণ করা যাবে না খারাপ গালিগালাজ কিংবা অসৌজন্যমূলক কথাবার্তা এগুলো কিছুই বলা যাবে না যদি বলি তাহলে আল্লাহ যে বলছেন সাদিদা সঠিক কথা বলে তার বিপরীত হয়ে যাবে আমাদেরকে একটা ভালো পরিবেশে থাকতে হবে আপনি চেষ্টা করুন প্রথমত নিজেকে সংযত করার সর্বাত্মক চেষ্টা করুন ভুল হয়ে গেলে আবার তবা করবেন আল্লাহ হয়তো ক্ষমা করে দেবে কিন্তু আপনাকে একটা এমন একটা সার্কেল তৈরি করতে হবে বা এই এই যে পরিবারের সাথে থাকছেন তারপরেও এমন কিছু কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে যাতে এই গিবত থেকে রেহাই পাওয়া যায় যেমন আপনি বেশি বেশি কোরআন পড়তে পারেন আপনি সকাল সন্ধ্যার আতগকারগুলো পড়তে পারেন আপনি নামাজ পড়াটা বাড়িয়ে দিতে পারেন যদি সময় পাওয়া যায় কারণ মানুষ তো গিবদ বা এই ধরনের কাজ তখনই করে যখন তার হাতে অপার সময় সেটা ব্যয় করার মতো তার হাতে তেমন কোনো কাজ নেই তখন গিবধ করে টিভি দেখে নাটক দেখে এ কাজ করে সে কাজ নানা ধরনের কাজ করে সময়টা নষ্ট করে এবং শেষে পাপের মধ্যে সে সম্পৃক্ত হয়ে যায় তাহলে পাপ থেকে বাঁচার আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এটাকে বলা হয় সাঈল ইয়াচি মিনাল মা আসি মিনাল এসা পাপ এবং যে কোনো ধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা বেঁচে থাকার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে আর ভালো লোকের নাসিহা আপনি নেবেন আজকে আমরা নাসিহা করছি এটা আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কি না এ প্রশ্নটা তো আপনার আগের প্রশ্ন তো আপনি বা যারা শুনছেন তাদের প্রতি আমাদের পরামর্শ হলো আপনি সরাসরি ভালো ব্যক্তিদের থেকে নাসিহা নেবেন আপনি আপনার মুরব্বী যারা আছে মা এবং বাবা যারা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারে নাসিয়া করতে পারে টেলিফোনে তাদের কাছ থেকে নাসিহা নেবেন আপনি ভালো ভালো বই পড়বেন যেমন এবদুল কাইয়েমের আলফাওয়ায়দ গ্রন্থটা আমরা মাঝে মাঝেই পড়ে আপনাদেরকে শোনাই তো সেই ধরনের গ্রন্থের মধ্যে যে সুন্দর সুন্দর উক্তিগুলো আছে এগুলো পড়বেন এগুলো আমাদের মনকে তাজা করে সুন্দর করে দেয় মনের মধ্যে যে গরলতা থাকে যে খারাপ ইচ্ছাগুলো থাকে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয় আমি আশা করছি যে আপনি নিজেকে ভালো কাজের জন্য প্রস্তুত করবেন ভালো পরিবেশে নিজে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভালোদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন আর খারাপের দ্বারা রিয়্যাক্ট করবেন না রিয়্যাকটিভ হবেন না পৃথিবীতে খারাপের তো কোনো শেষ নেই আমাদের পরিবারে নিজের পরিবার আপনি যে দেখেন হয়তো কেউ না কেউ দুর্ব্যবহার করে কেউ না কেউ অন্যায় আচরণ করে তাতে উদ্বেলিত হলে চলবে না আমাদেরকে ভালো মানুষ হতে হবে আমাদেরকে ভালো আখলাখের অধিকারী হতে হবে এবং আল্লাহ যেটা বলছেন ইদফা বিল্লা আহসান মানে ভালোভাবেই আমাদেরকে মানুষের প্রত্যুত্তর করতে হবে কেউ যদি খারাপ করে তার উত্তরে হাসানা বা উত্তম দিয়ে তার প্রত্যুত্তর করতে হবে তাহলে আশা করা যায় যে ধীরে ধীরে আমাদের কালচার পরিবর্তন হবে এবং আমরা ভালো মানুষে পরিণত হতে পারব এবং নিজেদেরকে সংযত করে আমাদের মধ্যে যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলো বাদ দিতে পারবো আল্লাহ আমাদের এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন